পছন্দের বাইক না কিনে দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রামের করজোড়া গ্রামে। ওই দিন সন্ধ্যে 6:30 নাগাদ বাড়ির চিলে কোঠা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় রমেশ মণ্ডল নামে 22 বছরের কলেজ পড়ুয়া ওই যুবকের। মৃত রমেশ মণ্ডল কাকার পোলট্রি ফার্ম দেখাশোনা করত। বেশ কিছুদিন ধরে সে একটি শখের বাইক কেনার আবদার করেছিল। পরিবারের বাধা থাকায় মানসিক অবসাদে সে এই কাজ করেছে বলে বাড়ির লোকেরা জানিয়েছেন। জিজ্ঞেস করছিল, তারপরে বললো যে লোনটা বেটা এই হয়ে যাক, 28 তারিখ স্যাংশন হবে, তোমাকে 28 তারিখ দেবো, আর ও যদি না আজই নেবো এই করে আপনার ইয়ে করে দিয়েছে। তাহলে আপনারা কি বলছেন বাইকের জন্য এরকম? হ্যাঁ, বাইকের জন্য, অন্য কিছুর জন্য না। কোথায় এরকম করেছে? ওই উপরে ছাদে, ও যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে। কী করতেন উনি? ও মানে পোলট্রির আপনার ইয়ে করে দিয়ে ফার্ম করে দিয়েছে, ওই পোলট্রির চাষ দেখাশোনা, পোলট্রির চাষ করতেন। বাইক কেনার জন্য বলেছিলেন? হ্যাঁ, বাইক কেনার। কাকে বলেছিলেন? মানে ওকেই বলেছি যে 28 তারিখে দেবো, দাদাও বলেছে 28 তারিখে দেবো, লঙ্কা।